এই ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডেতে আমি জানাতে চাই যে আমাদের আমরা সবাই অনেকেরাই এই আর্থ্রাইটিসের প্রবলেমে ভুগছি। নর্মালি এই প্রবলেমটা একটু বয়স্কদের হয়, যেটাকে আমরা হাঁটুর ব্যথাতে বলি অস্টিও আর্থ্রাইটিস, কিন্তু অন্যরকম আর্থ্রাইটিসও কিন্তু কম বয়স থেকে হয়, যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস বা অন্য ইনফ্লামেটরি আর্থ্রাইটিস যেগুলো কম বয়সে হয়, তারও খুব ভালো চিকিৎসা আছে। এখন যাতে আমরা আর্থ্রাইটিসে পরবর্তীকালে না ভুগি তার প্রিভেনশনের জন্যে আমাদেরকে ওয়েট রিডাকশন করতে হবে, প্রপার ডায়েট নিতে হবে, স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন একদম কম করতে হবে, আর রেগুলার এক্সারসাইজ করতে হবে আন্ডার দ্য গাইডেন্স অফ আ ফিজিওথেরাপিস্ট অর অ্যান অর্থোপেডিক সার্জন, অ্যান্ড দ্যাট উইল মানে এটা আপনাকে আর্থ্রাইটিস থেকে প্রিভেন্ট করবে। যদি আরও এগিয়ে যায় যে অনেক অ্যাডভান্সড আর্থ্রাইটিস হয়ে যায়, তার জন্য কিছু প্রসিডিয়ার্স আর সার্জিক্যাল অপশনস আছে। আপনাদের যদি আর্থ্রাইটিসের কোনো প্রবলেমের জন্য আপনারা দেখাতে চান, যেটা আমরা সারাদিনই থাকি মণিপাল মুকুন্দপুর হসপিটালে, তো আপনারা নিশ্চয়ই আসতে পারেন। কি করে প্রিভেনশন করা যায় আর যাদের প্রবলেম আছে তার যা রিসেন্ট ট্রিটমেন্ট স্টার্টিং ফ্রম মেডিকেশন টু সার্জারি যা লাগবে, তার নিশ্চয়ই বেস্ট একটা আপনাদের ট্রিটমেন্ট প্রোটোকল বানিয়ে দেওয়া হবে। আপনারা সুস্থ থাকুন, এটাই খুব ভালো হবে।